Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muhtaram Abul Kalam bhai, apni proshno korechen je ekjon byakti tar meye oshustho, ekhon she shuneche ek jaygay ekta gaibi masjid o pukur beshe utheche, to ekhon she manot meyeche jodi Allah taala susto kore tar meyeke tahole oi masjide ekta khashi dibe ebong oi pukure gosul korabe, ei nojor manot jaiz kina? Sommanito bhai, নজর মানত ইবাদত, এই নজর মানত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এবং এখানে কোনো অনুসলামিক কুসংস্কার অবসংস্কৃতি বিধর্মিত কৃষ্টি কালচার এগুলোতে বিশ্বাসী হওয়া যাবে না। এই লোক আল্লাহ তাআলা তার মেয়েকে ভালো করবেন বিনিময়ে সে আল্লাহর সাথে কুফরি করবে, এই হলো তার অবস্থা। নজর মানত যেহেতু ইবাদত, সেহেতু আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন, ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, মানুষ আল্লাহর নিয়ামত চিনতে পারে, জানতে পারে, তারপরও তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আর সেটা এভাবে যে এই লোকের মেয়ে যদি ভালো হয় কে ভালো করবেন? আল্লাহ তাআলা ভালো করবেন, কিন্তু সে নজর মানত মানছে ওই গায়েবী মসজিদে এবং বেশে ওটা পুকুরে ওখানে গোসল করার নজর মানছে। তো এটা এক ধরনের শিরিকের পর্যায়ে পড়ে যাবে। আর ওই পুকুরে গোসল করা এটা তো হতেই পারে না, এটা তো জাহিলিয়াত। হ্যাঁ, এটা অনেকেই ভাবি অন্য অন্য ধর্মের গঙ্গা স্নান ইত্যাদির সাথে তুলনীয়, এই জন্য এটা একেবারে নাজায়েজ, একেবারে নাজায়েজ। আর ওই মসজিদে নির্দিষ্ট করা যে ওই মসজিদে আমি ইয়া করব গায়েবী মসজিদ হিসেবে, এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ। এই জন্য এই লোকের উচিত তার নজর বা মানতের নিয়তটা চেঞ্জ করা, এবং সাথে সাথে এই নিয়ত করা আল্লাহ রাস্তায় সে দিবে, আল্লাহ রাস্তায় হ্যাঁ ওই খাসিটা জবে করে নিজ বাড়িতে জবে করে এটা গরিব মিসকিনকে বিলিয়ে দিবে, ঠিক আছে? আর যেসব কথাগুলো বলা হয় এগুলো আসলে অদ্ভুত কথা। গায়েবী মসজিদ অনেক সময় বিভিন্ন জঙ্গল টঙ্গল থাকে, তার মধ্যে একটা মসজিদ থাকে, আগের দিনে কেউ বানিয়েছিল, এটাকে এখন গায়েবী মসজিদ নাম দিয়ে দিল। তো এটা কি গায়েবী মসজিদ হলো? এটা ছিল আগে থেকে বৌড়াতে এরকম একটা মসজিদ, তিন গম্বজওয়ালা মসজিদ জঙ্গলের ভিতরে ছিল, জঙ্গল টঙ্গল কাটলে সেটা বের হয়েছে। এটা কি গায়েবী মসজিদ হয়ে যাবে? আসলে গায়েবী মসজিদ নয়। সেই জন্য সম্মানিত ভাই, এই ভাইয়ের যে নজর মানতের ধরনটা, এটা আল্লাহ তাআলা নিয়ামতকে অস্বীকার করার নাম অন্তর, সে যেন আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরিব মিসকিনকে দেয়, অথবা কোনো এতিমখানায় দিয়ে দেয়, অথবা যদি কিছু জিনিসপত্র টাকা পয়সা মসজিদে দিতে চাই, লাইট কেনার জন্য, ফ্যান কেনার জন্য, সেগুলো করতে পারে সে, ঠিক আছে? কিন্তু এই ধরনের ওই গায়েবী মসজিদ আর গায়েবী পুকুরে গোসল করা আর মানত করা, এগুলো মানে ভুলের মধ্যে ভুল ডেকে নিয়ে আসা, হ্যাঁ অন্ধকারের মধ্যে আবার নতুন অন্ধকার তৈরি হওয়া। তাই এই লোককে এ কাজ থেকে বিরত থেকে নজর মানত পূরণ হলে হ্যাঁ সেটা সেজন্য আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ঠিক আছে? আর উক্ত পুকুরে গোসল করা যাবে না, কারণ এটা মাসিয়াতুল্লাহ, আল্লাহর অবাধ্য, ওই পুকুরে কোনো বৈশিষ্ট্য নেই, ওখানে গোসল করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।